আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অ্যাগ্রোএইডে। আমি নুপা। শাকসবজি নিয়ে শস্যক্ষেতে 1,01,000 বর্গফুটের বিশাল বাংলাদেশের পতাকা তৈরি করেছেন কৃষক ভাই আব্দুল রাজ্জাক রানা। বাংলাদেশের এই পতাকা নির্মাণের মাধ্যমে তিনি দেশপ্রেম জাগ্রত করেছেন, পাশাপাশি নিজস্ব শিল্পী সত্তারও প্রকাশ ঘটিয়েছেন। তার এই অসাধারণ শিল্পকর্ম দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী সহ সরকারি প্রতিনিধিগণ। জামালপুরের বাসিন্দা কৃষক রানা সাভারে এসে দীর্ঘ 4 বছরের প্রচেষ্টায় এই জাতীয় পতাকা নির্মাণে সফল হন। তিনি এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য আবেদন করবেন। বাজবে সারা বাংলাদেশ।